সালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা জৈব যুগের যে সিরিজটা চালাচ্ছিলাম তা তিনটা ভিডিও নামকরণের আপলোড হয়েছে এখন পর্যন্ত, এবং বলেছিলাম যে আসলে আগের যে বেসিক ভিডিওগুলো আছে ওইগুলা বহাল থাকবে ওই আমাদের যে প্লেলিস্টটা ছিল ওখানে, প্লাস হচ্ছে কি আমরা যেগুলা ছিল না ওই টপিকগুলা সম্পর্কে আমরা আলোচনা করব বলেছিলাম, যার ধারাবাহিকতায় নামকরণের তিনটা ভিডিও আপলোড হয়েছে তোমাদের জন্য। যেগুলা ছিল নামকরণ একেবারে বেসিক, মানে হচ্ছে তুমি সামনে যত নামকরণ করবা সবগুলার প্রধান বেসিকটাই হচ্ছে আমার ওই তিনটা ভিডিও। তুমি যদি ওই তিনটা ভিডিও দেখো তাহলে আজকের ক্লাস তোমার জন্য অনেক সহজ। নামকরণের আমাদের পাঁচটা ভিডিও থাকবে, এটা হচ্ছে চতুর্থ ভিডিও। তো আজকের নামকরণে আমাদের যে যে টপিক থাকবে এর ভিতরে যেগুলো তোমাদের বেশি আসে পরীক্ষায়, একাডেমিক প্লাস অ্যাডমিশন পরীক্ষা, এগুলোই আলোচনায় থাকবে। এর ভিতরে আজকে যেগুলো আলোচনা করবে এগুলো হচ্ছে অ্যালকোহল, তারপর হচ্ছে ইথার, এলডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এমিনো, এইগুলা থাকবে আজকে, ঠিক আছে? এগুলা অনেক বেশি পরিমাণে আসে নামকরণের ক্ষেত্রে, তাই এগুলা বেশি ফোকাস করব আমি। প্লাস তোমার হচ্ছে পরবর্তী যে নামকরণের সিরিজটা আপলোড দেবো ওখানে হচ্ছে একাধিক কার্যকরীমূলক থাকলে আমি কিভাবে নামকরণ করব ওইটা দেখাবো। তো আসো সর্বপ্রথম আজকে নামকরণ করি অ্যালকোহল। কোন একটা অ্যালকোহলের নামকরণ আমরা কিভাবে করতে পারি আমরা এটা দেখব। দেখো প্রথম হচ্ছে গিয়ে আমরা যে বেসিক নামকরণের নীতিগুলো আলোচনা করেছি এগুলো একটু বলি। প্রথমে যেটা ছিল, আমি কোন একটা যৌগের দীর্ঘ শিকল, যে কার্বন শিকল থাকে দীর্ঘ শিকল, এই দীর্ঘ শিকলটা নির্ণয় করে নিব, এবং দীর্ঘ শিকলটাই হচ্ছে ওই যৌগের প্রধান শিকল হিসাবে বিবেচিত হবে। তারপরে আমি নাম্বারিং করব ডান দিক থেকে অথবা বাম দিক থেকে, যে কোনো দিক থেকে নাম্বারিং করতে পারি, এবং কিসের ভিত্তিতে আমরা নাম্বারিং করব এগুলো আমরা লাস্ট ভিডিওতে দেখিয়েছি। তারপরে কোনো শাখা শিকল আছে কিনা এগুলো আমরা দেখব। শাখা শিকল যদি থাকে অথবা মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, এনিথিং, যে কোনো কিছু শাখা শিকল থাকতে পারে, শাখা শিকলটাকে আইডেন্টিফাই করতে হবে এটা কত নাম্বার কার্বনে আছে। পরে নাম লেখার সময় সাফিক্স হিসাবে থাকবে হচ্ছে গিয়ে আমার প্রধান শিকলে কয়টা কার্বন আছে ওইটার গ্রিক নাম, আর প্রিফিক্স হিসাবে থাকবে হচ্ছে গিয়ে আমার কোনো শাখা শিকল থাকলে শাখা শিকল থাকবে, ঠিক আছে, ওই পার্টটা থাকবে প্রিফিক্স হিসাবে। আর সাফিক্স হিসাবে হচ্ছে গিয়ে ধরো আমি অ্যালকেন, ফর এক্সাম্পল কোনো একটা যৌগে অ্যালকেন, এনটা থাকবে সাফিক্স, আর প্রিফিক্সে থাকবে প্রধান শিকলে যদি চারটা কার্বন থাকে তাহলে বিউট, আর সাফিক্স হচ্ছে এন, বিউটেন। আর যদি কোনো শাখা শিকল থাকে, ধরো দুই নাম্বার কার্বন শাখা শিকল আছে, তাহলে ধরো মিথাইল গ্রুপ আছে, টু মিথাইল বিউটেন। যাই হোক, এগুলো তোমরা আগের ভিডিওতে দেখে নিবা, আমি প্রয়োজনে ডিসক্রিপশনে আমার লিংক দিয়ে দিব। আর যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, তোমাদের রিকোয়েস্ট করব তোমরা সাবস্ক্রাইব করে ফেলো। আশা করি তোমরা ইনশাল্লাহ এই চ্যানেল থেকে অনেক উপকৃত হবা, বিভিন্ন বেসিক ভিডিওগুলো তোমরা জানতে পারবা। তো যাই হোক, আজকে আমরা নামকরণে চলে যাই দেরি না করে। প্রথমে আমি বলেছিলাম অ্যালকোহল, অ্যালকোহলের নামকরণ কিভাবে করব আমরা। প্রথমে অ্যালকোহল, অ্যালকোহলের নামের যে সাফিক্সটা বসবে এই সাফিক্সটা কোনটা হবে, সাফিক্সটা হবে অল অথবা নল, দুইটার যে কোনো একটা, অল অথবা নলটা হবে সাফিক্স। আর প্রিফিক্স হিসাবে আগের নিয়ম বহাল বহাল থাকবে আমার, যে কোনো শাখা শিকল থাকলে শাখা শিকল অথবা প্রধান শিকলে যতগুলা কার্বন থাকে ওই কার্বনের গ্রিক নাম। কিভাবে দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলে তোমাদের জন্য সুবিধা হবে। ধরো এটা হচ্ছে একটা CH3, CH2, CH2, OH, ধরো এটা একটা অ্যালকোহল, একটা যৌগ, এটার আমি নামকরণ করব। আমরা কিভাবে নামকরণ করতে পারি এটার, দেখো সর্বপ্রথম আমি যেটা বলেছিলাম আমাকে দীর্ঘ শিকল নির্ণয় করতে হবে কার্বনের। তো এখানে আসলে কার্বনের শিকল একটাই আছে, এখানে কোনো শাখা শিকল আমি দেখাই নাই বা কোনো অতিরঞ্জিত কোনো কিছু করি নেই বা কোনো শাখা শিকল দেখাই নেই, খুব সিম্পল একটা যৌগ। প্রথমে আমি কি করতে হবে, দীর্ঘ শিকলটা নির্ণয় করতে হবে। তাহলে এটা দীর্ঘ শিকল, এবং দীর্ঘ শিকলে কয়টা কার্বন আছে এটাকে আমি আগে নাম্বারিং করতে হবে। এখন আমি বাম দিক থেকে ডান দিকে পারি অথবা ডান দিক থেকে বাম দিকে পারি, বাট এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমি ওই দিক থেকেই নাম্বারিং করব যে দিক থেকে হাইড্রোক্সিল মূলকটা কাছে পড়ে। যেমন এদিক থেকে নাম্বারিং করলে হাইড্রোক্সিল মূলকটা এক নাম্বার কার্বনে পড়ে, আমি এদিক থেকে নাম্বারিং করব এক, দুই, তিন, তাহলে এক নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলকটা আছে। এক নাম্বার কার্বনে থাকলে এটা আসলে উল্লেখ করার খুব বেশি প্রয়োজন হয় না। তো যেহেতু এটা তিনটা কার্বন আছে তার মানে এটা হচ্ছে প্রোপ, প্রিফিক্স হিসাবে বসবে প্রোপ,
আর যেহেতু এটা একটা অ্যালকোহল তাই আমরা নল অথবা অল বসাইতে পারি তো এটার নাম হয়ে যাবে প্রোপা নল বা অথবা আমরা বলতে পারি প্রোপ এক নাম্বার কার্বনে অ্যালকোহল মূলকটা আছে এক নাম্বার কার্বনের সাথে তাই ওয়ান অল বলতে পারি প্রোপ ওয়ান অল অথবা প্রোপানল ওয়ান অথবা শুধু প্রোপানল যেটাই বলি আমরা রাইট কারণ এক নাম্বার কার্বনে থাকলে ওয়ান উল্লেখ না করলেও চলে আরেকটা এক্সাম্পল দিই ধরো হাইড্রোক্সিল মূলকটা এক নাম্বার কার্বনে নাই এমন একটা এক্সাম্পল আমরা একটু দেখি ধরো একটা যৌগ হচ্ছে এটা সিএস থ্রি সিওএইচ ধরো এটা হচ্ছে একটা যৌগ এটা হচ্ছে একটা অ্যালকোহল এটাকে তুমি নাম্বারিং করবা কিভাবে প্রথমে যেটা বললাম যে তোমাকে কি করতে হবে কার্বনের দীর্ঘ শিকল নির্ণয় করতে হবে আমার এইটাই হচ্ছে দীর্ঘ শিকল তারপরে এটাকে নাম্বারিং করব আমি হয় ডান দিক থেকে বাম দিকে নাম্বারিং করতে পারি অথবা বাম থেকে ডানে নাম্বারিং করতে পারে যে কোনো একদিক থেকে নাম্বারিং করলেই চলে এখন আমি দেখতে হবে কোন দিক থেকে নাম্বারিং করলে পরে আমার যে এই হাইড্রোক্সিল মূলকটা আছে এই হাইড্রোক্সিল মূলকটা কম সংখ্যক নাম্বারে পড়ে আমি ডান দিক থেকে করলে এক দুই তিন নাম্বার কার্বনে পড়বে আর যদি আমি বাম দিক থেকে নাম্বারিং করি এক দুই নাম্বার কার্বনে পড়বে তার মানে আমাকে বাম দিক থেকে নাম্বারিং করতে হবে এক দুই তিন চার নাম্বার কারণ দুই নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলকটা আছে তাই না এবং মূল শিকলে কটা কার্বন আছে চারটা চার মানে হচ্ছে বিউট তার মানে হচ্ছে বিউট এটার নাম হবে বিউট যেহেতু দুই নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলকটা আছে তাই টু অল বলেছিলাম সংখ্যা এবং নামের মাঝখানে সবসময় হাইফেনটা বসবে তার মানে বিউট টু অল আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি সেম সব কিছু সেম এবার আমি একটা শাখা শিকল জুড়ে দিব এটার সাথে কি হবে তখন আমরা একটু দেখে নিই ধরো সিএস থ্রি সি সিএস থ্রি এইচ সি সি টু এইচ ফাইভ এইচ ধরো এটা হচ্ছে একটা অ্যালকোহল এটার নামকরণ আমরা করব যদি এটা তোমরা ভিডিওটা পজ করে তোমরা একটু সলভ করার চেষ্টা করো এটা যদি তোমরা পেরে যাও তার মানে তোমরা অ্যালকোহল বুঝে গেছো তোমরা সামনে যেতে পারো বা সামনের পার্টটা দেখতে পারো আর যদি না বুঝো তাহলে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করে দেখো আমি কিভাবে এটা সলভ করছি প্রথমে আমি দীর্ঘ শিকল নির্বাচন করব ঠিক আছে তো দীর্ঘ শিকল নির্বাচনের ক্ষেত্রে এটাতে এভাবে যদি হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয়টা কার্বন আছে আবার এক দুই তিন চার পাঁচ ছয়টা কার্বন আছে আবার সি টু মানে দুই তিন চার পাঁচ ছয়টা কার্বন আছে তার মানে আমি এভাবেও দীর্ঘ শিকল ভাবতে পারি এভাবেও দীর্ঘ শিকল ভাবতে পারি অথবা এভাবেও দীর্ঘ শিকল ভাবতে পারি আমি যে কোনোভাবেই দীর্ঘ শিকল ভাবতে পারি এখন আমি যেটা ইচ্ছা দীর্ঘ শিকল ভাববো আমি ধরে নিলাম এইটা হচ্ছে দীর্ঘ শিকল ঠিক আছে তো এটা যদি দীর্ঘ শিকল হয় এখন আমি নাম্বারিং করবো কোশ্চেনটা হয় যে আমি নাম্বারিংটা কোন দিক থেকে করব ভাইয়া ডান দিক থেকে বাম দিকে না বাম দিক থেকে ডান দিকে যদি আমি বাম থেকে ডান দিকে করি শাখা শিকল মিথাইল গ্রুপ মনে রাখবা মূল শিকলের সাথে যত কিছু অ্যাডেড থাকবে সব হচ্ছে শাখা শিকল মিথাইল ইথাইল প্রোপাইল যা থাকবে সব হয়ে যাবে শাখা শিকল এখন আমি যদি বাম দিক থেকে নাম্বারিং করি তাহলে আমার শাখা শিকলটা কোথায় পড়ে কাছে কম সংখ্যক দেখো এদিক থেকে নাম্বারিং করলে এক দুই নাম্বার কার্বনের শাখা শিকল পড়তেছে আমি যদি ডান দিক থেকে নাম্বারিং করবি শাখা শিকলগুলো কিন্তু অনেক দূরে পড়তেছে কিন্তু ফ্যাক্টটা তোমাকে মাথায় রাখতে হবে যে আমি ডান দিক থেকে নাম্বারিং করলে কিন্তু আমার যে মূল হাইড্রোক্সিল মূলকটা কিন্তু কম সংখ্যক নাম্বারে পড়তেছে আর আমি যদি বাম থেকে নাম্বারিং করি তাহলে হাইড্রোক্সিলটা কিন্তু অনেক দূরে পড়তেছে তাহলে আমি কোন দিক থেকে নাম্বারিং করব যেদিক থেকে আমার হাইড্রোক্সিলটা কাছে পড়ে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে আমার নাম্বারিং করা শেষ এখন আমি যৌগ লিখব যেহেতু এটা ছয় কার্বন বিশিষ্ট তার মানে এটা হচ্ছে হেক্স যেহেতু এটা ছয় কার্বন তাই তার নাম হবে হেক্স তো লিখে ফেলি হেক্স
কয় নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলকটা আছে? তিন নাম্বার কার্বনে, থ্রি অল, হ্যাক্স থ্রি অল বা হ্যাক্সানল থ্রি যেটাই বলো, হ্যাক্স থ্রি অল, এটা হচ্ছে আইইউপিএসসি নাম, ইন্টারন্যাশনাল যেই স্বীকৃত নাম আইইউপিএসসি নামটা বর্তমানে এভাবেই করা হয় যে হ্যাক্স থ্রি অল, ঠিক আছে। এবার দেখো চার নাম্বার কার্বনে একটা অ্যালকাইল মূলক আছে যেটার নাম হচ্ছে ইথাইল মূলক, আর পাঁচ নাম্বার কার্বনে একটা অ্যালকাইল মূলক আছে যেটার নাম হচ্ছে মিথাইল মূলক। এখন প্রিফিক্স হিসাবে হ্যাক্স তো প্রিফিক্সের পার্ট, অলটা হচ্ছে সাফিক্সের পার্ট, প্রিফিক্স হিসাবে শাখা শিকলগুলো লেখার ক্ষেত্রে তুমি কি আগে মিথাইল লেখবা না ইথাইল লেখবা? আমরা আগেই পড়েছি আগের ভিডিওগুলোতে, তুমি যদি না বুঝে থাকো আগের ভিডিওগুলো দেখো, যে শাখা শিকল যদি দুইটা থাকে যার ইংরেজি নাম আগে, যেমন এম এর আগে হচ্ছে ই, তাই ইটা লিখবো আগে এমটা লিখবো পরে, তার মানে আমি লিখবো যে এটাতে ফোর ইথাইল, টার্ম দিয়ে লিখবো ফাইভ মিথাইল হ্যাক্স থ্রি অল, ঠিক আছে, ফোর ইথাইল ফাইভ মিথাইল হ্যাক্স থ্রি অল, এভাবে তুমি বলতে পারো। আশা করি তোমরা নামটা বুঝছো অ্যালকোহলে, তোমাদের আশা করি আর তেমন কোনো কনফিউশন নাই। আর আমি ডেসক্রিপশনে দুইটা কাজ দিয়ে দিব বা দুইটা এক্সাম্পল দিয়ে দিব, আশা করি তোমরা এটা সলভ করে ফেলবে এবং অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। তারপরে আসো, অ্যালকোহল শেষ হওয়ার পর আমরা চলে যাব হচ্ছে অ্যালডিহাইডে। সবগুলা কিন্তু সেম, অ্যাকচুয়ালি প্রসেস সব সেম, আলাদা করে যে কোনো কিছু আছে তা না, বেসিকটা বুঝলেই সব শেষ হয়ে যায়। অ্যালডিহাইড নামের ক্ষেত্রে আগের মতোই একটা থাকবে প্রিফিক্স একটা থাকবে সাফিক্স। প্রিফিক্সের যে পার্টটা তোমরা থাকবে ওটা বলবো, আগে সাফিক্সটা একটু বলি। যেহেতু এটা একটা অ্যালডিহাইড, অ্যালডিহাইডের নামের শেষে এল অথবা নেল বসে, অ্যালকোহলে অল অথবা নল বসেছিল, অ্যালডিহাইডে এল অথবা নেল বসবে, এটা মাথায় রাখবা, অ্যালডিহাইডে এল অথবা নেল বসবে। আর প্রিফিক্স হিসাবে যেটা বসবে এটা হচ্ছে গিয়ে আগের নিয়ম বহাল থাকবে, যে দীর্ঘ শিকলের কার্বনের যে যতগুলো কার্বন থাকে তার গ্রিক নাম প্লাস হচ্ছে কোনো শাখা শিকল থাকলে ওইগুলো বসবে। দেখো ধরো একটা উদাহরণ দিই, সিএস থ্রি সিএস টু সিএস টু সি এ, এখানে একটা শাখা শিকল জুড়ে দিলাম আমি, এইচ সি এইচ টু সি এইচ ও, ধরো এটা একটা অ্যালডিহাইড, ফর এক্সাম্পল ধরো এটা একটা অ্যালডিহাইড, সিএস থ্রি সিএস টু সিএস টু এ কার্বন একটা শাখা শিকল আছে, ধরো এটা একটা অ্যালডিহাইড। এখন এটা তুমি দীর্ঘ শিকল নাম্বারিং করবা, এই জায়গায় এসে একটা অ্যালডিহাইডের এক্সট্রা জিনিস তুমি পাবা, এটা হচ্ছে এখানে তুমি যে জিনিসটা পাবা অ্যালডিহাইডের, এখানে যে জিনিসটা তুমি অ্যালডিহাইডের পাবা এটা হচ্ছে গিয়ে অ্যালডিহাইডের যেহেতু মূল মূলকের ভিতরে সিএইচও মূলকের ভিতরেই কার্বন আছে, আমরা অ্যালডিহাইডের মূলক সিএইচও, দেখো এই সিএইচও এর মূলকের ভিতরেই কার্বন আছে, এই জন্য যে সকল মূলকের ভিতরে কার্বন আছে সাধারণত ওই সকল মূলকের কার্বনটাকেই এক নাম্বার কার্বন তোমাকে ধরতে হবে। তবে হ্যাঁ, কিটোনের ক্ষেত্রে ভিন্ন কথা, কেন? কারণ কিটোনের সাথে কিটোন যেহেতু সিও, তার দুই পাশে দুইটা রেডিকেল যুক্ত হতে পারে, তাই কিটোনকে আমরা এক নাম্বার কার্বন ধরতে পারবো না। কিটোনকে যদি আমরা এক নাম্বার কার্বন ধরি তাহলে হয় আমি ডান দিকে যেতে হবে নয় বাম দিকে যেতে হবে, তাহলে কিন্তু কি হচ্ছে আমার, আমি যদি ডান দিকে যাই তাহলে বাম দিকের কার্বনগুলো বাদ পড়ে যাচ্ছে, বাট ওটাও কিন্তু মূল শিকলের অন্তর্ভুক্ত। আমি যদি বাম দিকে আসে ডান দিকের কার্বনগুলো বাদ পড়ে যাচ্ছে, ওটাও কিন্তু মূল শিকলের অন্তর্ভুক্ত। তাই কিটোন ছাড়া স্পেসিফিক্যালি অ্যাকচুয়ালি দুইটা আমরা বলি সিএইচও, আরেকটা হচ্ছে সি ডাবল ও এইচ, কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালডিহাইড, এই দুইটা কার্বন যেহেতু সব সময় যৌগের একেবারে প্রান্তে থাকে কার্বনটা, এই জন্য আমরা এই কার্বনকেই এক নাম্বার কার্বন ধরে আমরা মূল শিকলকে নাম্বারিং করতে হবে, এই নিয়মটা তোমরা মনে রাখবা।
তবে কিটোনের ক্ষেত্রে বলেছিলাম দুই দিকে দুইটা রেডিক্যাল থাকার কারণে কি হয়, কিটোনের ক্ষেত্রে আমার যদি একদিকে আমি নাম্বারিং করি তাহলে আরেকটা দিক বাদ পড়ে যাচ্ছে। তো অ্যালডিহাইডের ক্ষেত্রে সেম যেটা বললাম, যেহেতু এই অ্যালডিহাইডের মূলকেই কার্বন আছে এবং এটা একেবারে প্রান্তে থাকে, তাই এই কার্বনকে আমি ধরতে হবে মূল শিকলের এক নাম্বার কার্বন, এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা কার্বন। তার মানে এটা বুঝতেই পারতেছে এটা হচ্ছে হেক্সানেল, হেক্সানেল যেহেতু এক নাম্বার কার্বন তাই হেক্স ওয়ান এল বলার দরকার নাই, কারণ সবসময় কিন্তু ওয়ান এলই হবে, তাই আমরা সরাসরি হেক্সানেল বলে দিই। এখানে দেখো তিন নাম্বার কার্বনে মিথাইল মূলক আছে, এখানে মিথাইল মূলকের অংশটা লিখতে হবে, তার মানে হচ্ছে এটা হবে থ্রি মিথাইল হেক্সানেল, থ্রি মিথাইল হেক্সানেল, নেল এভাবেও লিখতে পারে অথবা নেল এভাবে লিখলেই ভালো, থ্রি মিথাইল হেক্সানেল। আশা করি তোমরা অ্যালডিহাইডের নামটাও বুঝে গেছো, তোমরা এখন যে কোনো একটা অ্যালডিহাইড দিলে আশা করি পারবা। আমি বলেছিলাম যে একাধিক যদি মূলক থাকে তাহলে কি নাম্বারিং করবো এটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। এবার চলো আমরা চলে আসি ইথারের নামকরণ, ইথার ইথার ইম্পর্টেন্ট, ইথারের নামকরণটা বুঝতে হবে। এটা আসে দেখো, প্রথমে আগে তোমাকে জানতে হবে যে ইথারের যে মূলকটা আছে এটা কি, ইথারের মূলক যদি না জানো তাহলে নামকরণ করবা কিভাবে। এই অক্সিজেন দুই পাশে দুইটা রেডিক্যাল থাকবে, দুইটা সেম রেডিক্যাল হইতে পারে অথবা দুইটা ভিন্ন রেডিক্যাল হইতে পারে, তার মানে ইথারের দ্বিযোজী, ইথারের কার্যকরী মূলকটা হচ্ছে দ্বিযোজী অক্সিজেন যার দুই পাশে দুইটা হাত থাকে এবং দুই হাতে দুইটা রেডিক্যাল থাকে। এখন একটা ইথার দিয়ে তারপরে আমরা নামকরণটা করি। দেখো ধরো এটা হচ্ছে একটা ইথার, ধরো এটা হচ্ছে একটা ইথার। এখন এটা নামকরণ করব কিভাবে, ইথারের নামকরণ করার প্রসেসটা হচ্ছে তুমি আগে যেই সেন্টারে দ্বিযোজী মূলকটা আছে অক্সিজেন তার তো দুইটা হাত আছে, দুইটা হাতের দুই দিকে তুমি কার্বন সংখ্যা দেখবা, এদিকে দেখো কার্বন একটা, ইথারের ডাইন সাইডে কার্বন হচ্ছে একটা আর বাম সাইডে কার্বন এক দুই দুইটা। তো ইথারের ডাইন সাইডে এটা দেখো মিথাইল মূলক, ইয়েস ইথারের ডাইন সাইড এটা মিথাইল আর ইথারের বাম সাইডে এই পার্টটা হচ্ছে গিয়ে ইথাইল, সি টু এস ফাইভ ইথাইল, এটা মিথাইল। তাহলে মিথাইলে কার্বন কম না ইথাইলে কার্বন কম? অবশ্যই মিথাইলে কার্বন কম, যেটার কার্বন কম, যেটার কার্বন কম ওইটার সাথে অক্সি অক্সিজেন সহ অক্সি নামটা আসবে, মানে মিথাইলের অক্সিটা হচ্ছে মিথক্সি, মিথাইলের সাথে অক্সি আসলে একসাথে এটাকে বলবো আমরা মিথক্সি। আর এই যে ইথাইল এটার নামকরণটা হবে অ্যালকেনের নাম অনুসারে, মিথক্সি ইথেন, মিথক্সি ইথেন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে যেখানে কার্বনটা কম হবে এটা হবে মিথক্সি, ওটার অক্সিফর্মটা হবে মিথাইল মূলকের অক্সিফর্ম মিথক্সি, যেটা কার্বন বেশি এটা হচ্ছে ইথেন। আরেকটা উদাহরণ দিই, ধরো এটাতেই আমি অ্যাড করে দিই, ধরো এটা যদি এমন থাকতো সি এস টু সি এস থ্রি, ব্যাপারটা যদি এমন থাকতো তাহলে কি হইতো, এদিকে আছে হচ্ছে গিয়ে ইথাইল আর এদিকে এক দুই তিন তিনটা কার্বন, তার মানে হচ্ছে প্রোপাইল, তাহলে এবার ছোট হয়ে গেল কে ইথাইলটা, তার মানে এটা হবে ইথক্সি প্রোপেন, এটার নাম হবে অ্যালকেনের অনুসারে ইথক্সি প্রোপেন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো ইথারের নামটা আসলে এত জটিল না, এভাবেই আমরা সাধারণত করি। আবার যদি দুই দিকে সমান থাকে তাহলে ইথক্সি ইথেন দিতে পারো, মিথক্সি মিথেন, ঠিক আছে এভাবে তোমরা চাইলে দিতে পারো। তারপরে আমরা দেখব হচ্ছে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ কিভাবে করবা। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে আগে নিয়মগুলা বহাল থাকবে, এখানে সাফিক্স হিসাবে আসবে ওইক অ্যাসিড অথবা নোয়িক অ্যাসিড, ওইক অ্যাসিড অথবা নোয়িক
অ্যাসিড। যেমন ফর এক্সাম্পল আমি যদি একটা যৌগ লিখি শাখা শিকল সহ একবারে সব দেখাই দিব, সিএস থ্রি সি সি এ টু এইচ সিক্স ফর এক্সাম্পল, হাইড্রোজেন সিএস থ্রি সিএস থ্রি সিএস টু সিএস টু সিএইচ, সরি সিএইচ ও তো অ্যালডিহাইড, ওকে নো প্রবলেম, সি ডাবল ও এইচ ধরো এটা, ঠিক আছে। এই যৌগটার আমি নামকরণ করতে চাই, একবার আমি একটু বড় সড়ো করে লিখে দিলাম, খুব বেশি কঠিন না। তো এই বেসিকগুলা কেন বলতেছি, এই বেসিকগুলা যদি ভালোভাবে জানো তাহলে একাধিক মূলক থাকলে তোমরা কিভাবে তোমরা এটা নামকরণ করবা এটা তোমরা ভালোভাবে জানতে পারবা। এই জন্য আমি এগুলা একটু তোমাদের আগে সবগুলা যদি অল্প অল্প সময়ের লেকচার বা অল্প পড়া তারপরে একটু বলে দিচ্ছি। এখানে প্রথমে তুমি দীর্ঘশিকল নির্ণয় করতে হবে, দীর্ঘশিকল কোনটা, এক দুই তিন চার পাঁচ ছয়টা কার্বন আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা কার্বন আছে, তাহলে এটা দীর্ঘশিকল এখন আমার হবে না, কারণ এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা কার্বন, আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত কার্বন দুইটা, তার মানে এটা হচ্ছে এবার আমার দীর্ঘশিকল। এটা তোমাকে বুঝতে হবে যেটাতে কার্বন বেশি। এখন নাম্বারিং করবো কোত্থেকে, আগেই বলেছিলাম এখান থেকে এলডিহাইডের সময়, যেহেতু কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনটা সবার প্রান্তে থাকে এবং এটাই হচ্ছে গিয়ে মূলকের কার্বন, তো এটা হবে এক নাম্বার, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, যেহেতু আমি একসাথে লিখে ফেলেছি সাতটা কার্বন থাকে, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে এক কথায় হ্যাপটানোয়িক অ্যাসিড, সাত মানে হচ্ছে হ্যাপ্ট, হ্যাপটানোয়িক অ্যাসিড। এখন শাখা শিকলগুলো কোথায় আছে, চার নাম্বার কার্বনে একটা শাখা শিকল আছে মিথাইল, আবার পাঁচ নাম্বার কার্বনে একটা আছে, তার মানে ফোর কমা ফাইভ ডাইমিথাইল, ডাইমিথাইল হ্যাপটানোয়িক, হ্যাপটানোয়িক অ্যাসিড, ফোর কমা ফাইভ ডাইমিথাইল হ্যাপটানোয়িক অ্যাসিড। আশা করি তোমরা বুঝেছ, না বুঝলে ভিডিওটা পজ করে তোমরা একটু চেষ্টা করো সলভ করার ওই নিয়ম অনুসারে। তারপরে আমরা চলে যাব কিটোনের নামকরণে। দেখো সব নিয়মগুলো সেম, তাই আমি একটা একটা করে দেখিয়ে চলে যাচ্ছি, একাধিক কার্যকরী মূলক থাকলে কিভাবে হবে ওইগুলাতে আমি আরো ডিটেইল আলোচনা করব তোমাদের জন্য। আশা করি এবার আসো কিটোনের নামকরণ, কিটোন, কিটোনের নামের শেষে উন বসবে, তবে কিটোনের নামে বলেছিলাম যে যদিও মূলকের ভিতরে কার্বন আছে কিন্তু এটা যৌগের মাঝখানে বসতে পারে, কারণ তার দুইটা হাত আছে, যৌগের মাঝখানে বসতে পারে, এই জন্য এর কার্বনকে আমি এক নাম্বার কার্বন ধরতে পারবো না, যদি ধরি তাহলে ডান দিকের কার্বন বাদ যাবে অথবা বাম দিকের কার্বন বাদ যাবে। তো একটা কিটোন আমি যৌগ লিখি, সি এস থ্রি সি ও সি এস টু সি এইচ থ্রি, এটার নামকরণ কিভাবে আমরা করব, এই ক্ষেত্রে আমি খেয়াল রাখতে হবে কোন দিক থেকে নাম্বারিং করলে কিটোনের কার্বনটা কম সংখ্যক নাম্বারিংয়ে ভিতরে আসে। যদি আমি এদিক থেকে নাম্বারিং করি এক দুই তিন নাম্বার কার্বন হয় কিটোনের কার্বন, বাট আমি নাম্বারিং করব বাম দিক থেকে, কারণ বাম দিক থেকে করলে দুই নাম্বার কার্বন হচ্ছে কিটোনের, এক দুই তিন চার, তাহলে এটার নাম কি হবে, চারটা কার্বন যেহেতু তার মানে এটা হচ্ছে বিউট, আর কিটোনটা দুই নাম্বার কার্বনে আছে মূলকটা, তার মানে হচ্ছে বিউট টু ওন, এটা হবে বিউট টু ওন। আশা করি তোমরা বুঝতে পারছো, এভাবে তোমরা কিটোনের নামকরণটা করতে পারবা। যদি শাখা শিকল থাকে তোমরা অ্যাড করে দাও, ধরো থ্রি মিথাইল বা ফোর ইথাইল, থ্রি থ্রি ডাই মিথাইল হ্যাপ্ট টু ওন, এমন টাইপের, ঠিক আছে, যদি শাখা শিকল সহ থাকে তোমরা কিন্তু অ্যাড করে দিতে পারবা। তারপরে আমরা দেখবো হচ্ছে গিয়ে এস্টারের নামকরণ, এস্টারের নামকরণটা আমরা কিভাবে করব এই জিনিসটা কিন্তু একটু বোঝার আছে ভাইয়া। এস্টারের নামকরণটা অনেক সময় তোমরা ভুল করো, এস্টারের নামকরণে আমরা এই অয়েট শব্দটা ব্যবহার করে থাকি অথবা নয়েট শব্দটা ব্যবহার করি। আমি একটা এস্টারের উদাহরণ দিই, ধরো সিএস থ্রি সিএস টু সি ডাবল ও, একটা ও বাহিরে লিখলাম, ও সিএস টু সিএস থ্রি সিএস টু সিএস থ্রি ফর এক্সাম্পল, এটা দেখো এটা একটা এস্টার, কিভাবে বুঝলা, কারণ আমরা জানি এস্টারের মূলক হচ্ছে সি ডাবল ও আর,
এটা হচ্ছে এস্টার মূলক, এদিকে একটা রেডিকেল থাকবে, ওইদিকে একটা রেডিকেল থাকবে, মাঝখানে সি ডাবল ও। রেডিকেলটা সেম হইতে পারে অথবা প্রাইম দিয়ে দিলাম, রেডিকেলটা ভিন্নও হতে পারে। যেমন এখানে সি ডাবল ও, এর এদিকে একটা রেডিকেল, আবার এর সি ডাবল ওর ওইদিকে একটা রেডিকেল। তাহলে এই যোগটা বা এই এস্টারটা আমি কিভাবে নামকরণ করব? দেখো, তোমার মেইন কাজ হচ্ছে গিয়ে তুমি এই অক্সিজেনটাকে, মানে এটা একেবারেই যে আইডিয়াল প্রসেস না, বাট আমি তোমাকে জাস্ট সহজে তুমি যেন নামকরণটা করতে পারো যে কোনো একটা এস্টারের, এই জন্য আমি আমার মতো করে তোমাকে বুঝাচ্ছি। প্রথমে এই যে অক্সিজেনটা, এটা হচ্ছে মনে করো তোমার সেন্টার, এই অক্সিজেনটা তোমার সেন্টার। তুমি একবার তাকাবা এদিকে, আর একবার তাকাবা এদিকে। এই মূলকের কার্বন সহ টোটাল এখানে কার্বন আছে তিনটা, ভালোভাবে খেয়াল করো, তিনটা। আর এই অক্সিজেনের ডান পাশে কার্বন আছে তিনটা, তাহলে ডান পাশে আছে তিনটা, আর মূলকের কার্বন সহ বাম পাশেও আছে তিনটা। তাহলে এটাকে কিভাবে তুমি নামকরণ করবা? দেখো, এখানে তিনটা আছে মানে প্রোপাইল, এখানে তিনটা আছে মানে তাও প্রোপাইল। তাহলে এটা হবে প্রোপাইল, প্রোপায়োনেট, প্রোপাইল প্রোপায়োনেট। যেহেতু দুই দিকে সমান সংখ্যক কার্বন আছে, আমি ইজিলি বলে দিতে পারি প্রোপাইল প্রোপায়োনেট। এখন কোশ্চেন হচ্ছে, ভাইয়া যদি এই অক্সিজেনের বাম পাশে এবং ডান পাশে সমান সংখ্যক কার্বন না থাকে, তাহলে কোনটাকে আপনি অয়েট লিখবেন আর কোনটাকে আপনি অ্যালকাইল মূলক হিসাবে রাখবেন? এই এটাকে কিন্তু ইথারের সাথে অনেকে গুলমিল লাগাই ফেলতে পারে। অক্সিজেন কয়টা আছে খেয়াল করবা, মূলকে কার্বন আছে কিনা খেয়াল করবা, এটাকে আবার বইলা দিও না প্রোপক্সি প্রোপেন, এভাবে বললো না কিন্তু, এটা প্রোপাইল প্রোপায়োনেট। এখন কোশ্চেনটা হচ্ছে গিয়ে যে ভাইয়া তাহলে আপনি কোনটাকে ইথাইল ধরবেন আর কোনটাকে আপনি, মানে কোনটাকে আপনি অ্যালকাইল মূলক হিসাবে লিখবেন আর কোনটার সাথে ওয়েট যুক্ত করবেন? তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করো একটা যৌগ হচ্ছে এই CO, ধরো এদিকে আছে CH3, CH2, CH3। তাহলে এখানে খেয়াল করো, এদিকে কি আছে? একটা মাত্র কার্বন আছে, আমার সেন্টার কোনটা? এই অক্সিজেন। ডান দিকে একটা কার্বন আছে, এদিকে তিনটা কার্বন আছে, তিনটা, ঠিক আছে? তার মানে হচ্ছে গিয়ে আমার কার্বন আছে কম কোথায়? ডাইন সাইডে। আর কার্বন বেশি আছে কোথায়? বাম সাইডে। তাহলে আমি এটার নাম বলবো মিথাইল প্রোপানয়েট, মিথাইল, মিথাইল প্রোপানয়েট। এখন যদি ব্যাপারটা এমন হইতো, এই সাইডে শুধুমাত্র মিথাইল মূলক আছে, ফর এক্সাম্পল এখানে শুধু মিথাইল মূলক আছে, আর এদিকে CH2, CH2, CH3 আছে, তাহলে আমি কি বলতাম? দেখো, এদিকে মিথাইলের কার্বন, মূলকের কার্বন সহ অক্সিজেনের বাম পাশে দুইটা কার্বন আছে, তার মানে ইথাইল, আর ডাইন পাশে তিনটা, তার মানে এটা হয়তো ইথাইল প্রোপানয়েট, ইথাইল প্রোপানয়েট। আশা করি বুঝতে পারছো, মানে হচ্ছে যেহেতু এদিকে কম কার্বন আছে, এই কার্বনটা সহ হবে মূলকের কার্বন। আশা করি তোমরা, তোমাদের মোটামুটি ক্লিয়ার এস্টারের নাম, এস্টারের নামের শেষে অয়েট যুক্ত করতে হবে। এখন বইটা যদি একটু ভালোভাবে দেখো, তোমাদের এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সামনে কিন্তু আমরা নামকরণ নিয়ে আরও আলোচনা করবো, আরও একটা লেকচার থাকবে, বিস্তর লেকচার। আশা করি তোমরা এই বেসিকগুলো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের নামকরণ, প্লাস হচ্ছে এই নামকরণগুলো সব একসাথে দেখে ফেলবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।